বহু বছর আগে জঙ্গল থেকে দূরে একটা অন্যরকমেরই জগৎ ছিল, আর সেখানে বাস করত এক ভয়ঙ্কর গরজিলা। একবার সেই গরজিলার পুরো জঙ্গলটাকেই দখল করে নেওয়ার ইচ্ছে হলে সে এক সংযোগকারী মায়াবী দরজার মধ্যে দিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। এরপর ওই গরজিলা তার ক্ষমতা ও জাদু বলে জঙ্গলের পশু পাখিদের ওপর অত্যাচার শুরু করে দেয়। কাউকে মারধর করে তাড়িয়ে দেয়, তো কাউকে আবার ঘুষি মেরে উড়িয়ে দেয়। এত বড় প্রাণীটির সাথে কেউ কোনোভাবেই বেড়ে ওঠে না। গরজিলা আস্তে আস্তে পুরো জঙ্গলটাকে চালিয়ে দিতে থাকে। এদিকে এই খবর জঙ্গলের এক জাদুকরি নীলটুনির কাছে এসে পৌঁছলে নীলটুনি ওই জঙ্গলটাকে বাঁচানোর জন্য উড়ে যায় এবং ওই গরজিলার সম্মুখীন হয়। গরজিলা নীলটুনিকে আর পাঁচটা সাধারণ পাখি মনে করে হামলা করতে যায়, কিন্তু গরজিলার তেজস্ক্রিয় রশ্মি নীলটুনির কোনোই ক্ষতি করতে পারে না। এরপর গরজিলা টুনির ওপর আবার আক্রমণ করতে গেলে নীলটুনি রেগে গিয়ে এক ভয়ঙ্কর উগ্র মূর্তি ধারণ করে এবং নিজের মুখ থেকে একের পর এক ভয়ঙ্কর আগুনের গোলা ওই গরজিলাটার দিকে ছুড়ে দিতে থাকে। নীলটুনির এরকম ভয়ানক আগুনের তেজে গরজিলা হার মানতে থাকে এবং একসময় সে ওখানেই জ্বলে ছাই হয়ে যায়। এরপর ওই জাদুকরি নীলটুনি সেখান থেকে নিজের বাসার দিকে উড়ে যায়। এদিকে রাত হতেই ওই গরজিলার ভস্ম থেকে তার আত্মা উঠে আসে এবং সে তার নিজের জগতের দিকে উড়ে যায়। পথে এক মহিলাকে আসতে দেখে ওই আত্মা তার শরীরে প্রবেশ করে যায় এবং এক ভয়ঙ্কর ডাইনির রূপ নেয়। এরপর ওই ডাইনি সেই মায়াবী দরজা পথে নিজের জগতে ফিরে যায়, কিন্তু এই ঘটনা দূরে থাকা এক পরীরানী নজরে চলে আসে। পরীরানী তাড়াতাড়ি ওই মায়াবী দরজা পথে গরজিলার জগতে প্রবেশ করে যায় এবং সেই ডাইনি রূপী গরজিলাকে একটা গুহার ভিতর ঢুকে যেতে দেখে। পরীরানী নিজের জাদু বলে সেই গুহার মুখ মায়াবী আলো দিয়ে বন্ধ করে দেন। এরপর পরী সেই মায়াবী দরজা পথে পুনরায় জঙ্গলে ফিরে আসে এবং ওই মায়াবী দরজার মুখও নিজের জাদু দিয়ে বন্ধ করে দেন। এরপর দেখতে দেখতে বেশ অনেকগুলোই বছর পেরিয়ে যায়। এদিকে জাদুকরি নীলটুনি মারা যাওয়ার পর তার মেয়ে এক ঈগলের কাছে বড় হতে থাকে। যদিও নীলটুনি মারা যাওয়ার আগেই সকলেরই অজান্তে সে তার সমস্ত শক্তি তার মেয়েকে দিয়ে যায়। একদিন টুনিছানা ওই ঈগলের সাথে গল্প করছিল, এমন সময় সেই পরীরানী তার পোষ্যকে নিয়ে ওই ঈগলের সাথে দেখা করার জন্য হাজির হয়। টুনি পরীরানীকে দেখেই ভয়ে গাছের ওপর উঠে যায়, কিন্তু তাদের সমস্ত কথা মন দিয়ে শুনতে থাকে। পরি ঈগলকে জানায় সে আজ আকাশে এক নীল আলোক রশ্মিকে পৃথিবীর দিকে এগিয়ে আসতে দেখেছে, যার মানে হলো ওই গরজিলার নিজের শরীর ফিরে পাওয়ার জন্য দরকারি জীবনী ফুল ফুটতে চলেছে এবং যদি সে ওই ফুল একবার পেয়ে যায় তাহলে সে আগের চেয়েও আরও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে এবং হয়তো এইবার এই জঙ্গলটাকে আর বাঁচানো যাবে না। পরি সেখান থেকে চলে গেলে টুনি ঈগলের থেকে সমস্ত ঘটনাটা জানতে চায়। ঈগল টুনিকে সেই গরজিলার সম্পর্কে জানায় এবং সে আরও জানায় কিভাবে তার মা ওই গরজিলাকে শেষ করেছিল এবং কীভাবেই বা ওই পরি তাকে আজও গুহার ভেতর বন্দি করে রেখেছে। এসব শুনে টুনি জানায় সেও তার মায়ের মতোই এই জঙ্গলের কোনোই ক্ষতি হতে দেবে না। এই বলে টুনি পরীরানীর পোষ্য কুগলিকে সাথে নিয়ে ওই সংযোগকারী মায়াবী দরজার দিকে উড়ে যায়। এদিকে ঈগল টুনিকে বাধা দেওয়ার জন্য কিছু করতে থাকে, কিন্তু বয়সের কারণে সে আর পেরে ওঠে না। এদিকে কুগলি নিজের জাদু দিয়ে ওই মায়াবী দরজার মুখ আবার খুলে দেয়। পরীরানী এটার আভাস পেয়ে দ্রুত সেখানে এসে পৌঁছয়, কিন্তু ততক্ষণে গুগলি ও টুনি ওই মায়াবী দরজার ভেতরে ঢুকে যায়। এরপর পরি নিজে ওই মায়াবী দরজায় ঢুকতেই যাবে কি ওই দরজা অদৃশ্য হয়ে যায়। এদিকে টুনি ও গুগলি গরজিলার দেশে এসে পর এক অন্যরকমই জগৎকে দেখতে পায়। সেখানে তারা নানান সুন্দর সুন্দর মায়াবী গাছ দেখতে পায়। টুনি একটা গাছের ওপর বসতে গেলে গাছটা নড়তে শুরু করে এবং টুনিকে ছিটকে মাটিতে ফেলে দেয়। টুনি ও গুগলি সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা ওই ফুলটি খোঁজার জন্য চারিদিকে ঘোরাঘুরি করতে থাকে। এদিকে ওই ডাইনি রূপী গরজিলা তাদের আসার খবর পেতে রাগে গর্জে ওঠে এবং তাদের মারার জন্য একদল ভূতেদের তাদের কাছে পাঠিয়ে দেয়। ভূতেরা টুনি ও গুগলিকে সামনে দেখতে পেয়ে হামলা করতে আসে।
গুগলি নিজের জাদু দিয়ে পাল্টা আক্রমণ করে, কিন্তু গুগলির জাদু তাদের ওপর বিন্দুমাত্র কার্যকরী হয় না। টুনি রেগে গেলে টুনির শরীরের চারপাশে একটা মায়াবী আলোক বলয় তৈরি হয়, এবং সেই আলোক বলয় থেকে বেরিয়ে আসা আগুন ভূতগুলোর গায়ে লাগতেই তারা এক এক করে ভস্ম হয়ে যেতে থাকে। এই দেখে বাকি ভূতেরা নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় এবং ওই ডাইনি রূপী গর্জিলাকে সব গিয়ে জানায়। এদিকে টুনি ও গুগলি ওই ফুলের সন্ধানে সামনে এগিয়ে যেতে থাকে। যেতে যেতে তারা একটা জলপ্রপাত দেখতে পায়। টুনির খুব জল খাওয়ার ইচ্ছে হলে সে ওই জলপ্রপাত থেকে জল খেতে যায়। এমন সময় সেই জলপ্রপাত অদৃশ্য হয়ে গিয়ে এক ভয়ঙ্কর মায়াবী জীব প্রকট হয় এবং টুনিকে হামলা করতে যায়। এদিকে টুনিও তার জাদু শক্তির সাহায্যে ওই দানবটার সাথে লড়তে থাকে এবং তাকে আছড়ে মাটিতে ফেলে দেয়। দানব হার স্বীকার করে এবং টুনির সাহায্য করতে রাজি হয়। টুনি ওই ফুলের ব্যাপারে বললে দানব সেখানে পৌঁছানোর জন্য তাদের একটা জাদু পাতা দেয়। টুনি ও গুগলি ওই পাতায় বসতেই সেই পাতা তাদের এক অদ্ভুত জায়গায় নিয়ে আসে, যেখানে কেবল একটিই মাত্র ফুল ছিল এবং তার আশপাশ থেকে নানান রঙের আলোক ছটা বেরিয়ে আসছিল। টুনির সামনে যেতেই সেই ফুল ফুটে যায় এবং তখনই আকাশ থেকে সেই নীল তারার আলো তাতে গিয়ে পড়ে। নীল আলো পড়তেই ফুল আলোয় ঝকমক করতে শুরু করে এবং তার থেকে একটা নীলমণি বেরিয়ে আসে। টুনি বুঝতে পারে এই সেই প্রাণদায়ী জীবনী ফুল। এদিকে ওই জীবনী ফুল ফুটতেই পরীর সমস্ত জাদু ভেঙে যায় এবং ওই ডাইনি রূপী গর্জিলা গুহা থেকে বেরিয়ে আসে। ডাইনি সজ্জা ওই ফুলের কাছে এসে পৌঁছয় এবং টুনিকে হামলা করে। ডাইনির হামলায় টুনি ছিটকে দূরে পড়ে যায়। এরপরে গুগলি ডাইনির সাথে লড়তে গেলে সেও ছিটকে যায়। এই সুযোগে ডাইনি সেই ফুল হাতে তুলে নেয় এবং সাথে সাথে ডাইনি তার নিজের দেহ ত্যাগ করে গর্জিলার রূপে ফিরে আসে। গর্জিলা তার শরীর ফিরে পেতেই সে আগের থেকেও অনেক বেশি হিংস্র হয়ে ওঠে। এদিকে ততক্ষণে পরিরানী সেই মায়াবী দরজা খুলে ফেলতে সক্ষম হয় এবং সজ্জা ভেতরে প্রবেশ করে যায়। পরী গর্জিলার কাছে পৌঁছে দেখে গর্জিলা টুনিকে আক্রমণ করতে যাচ্ছে। এই দেখে পরী তার সমস্ত শক্তি দিয়ে গর্জিলাকে বাধা দিতে আসে, কিন্তু এবারে গর্জিলার ক্ষমতা এতই বেশি ছিল যে সে পরীকেও হার মানিয়ে দেয়। এমনকি গর্জিলা তার তেজস্ক্রিয় রশ্মি দিয়ে গুগলিকে তো প্রায় শেষই করে দেয়। এসব দেখে টুনি এতই রেগে যায় যে তার সারা শরীর জুড়ে এক বিশাল আলোক বলয় তৈরি হয় এবং দেখতে দেখতে সে এক ভয়ঙ্কর ষষ্ঠমুখী টুনিতে পরিবর্তিত হয়। ষষ্ঠমুখী টুনির কপাল থেকে অনর্গল একের পর এক আগুনের গোলা বের হতে থাকে। এদিকে পরিও তার সর্বশক্তি ওই গর্জিলার ওপর প্রয়োগ করতে থাকে। তাদের মিলিত শক্তির প্রভাবে গর্জিলা দুর্বল হতে শুরু করে। গর্জিলা ভয়ে পালানোর চেষ্টা করলে টুনি গর্জিলার চারপাশে এক আগুনের বলয় সৃষ্টি করে। এরপর টুনি এক বিশাল আকার আগুনের গোলা গর্জিলার দিকে ছুড়ে ফেলে, যার বিস্ফোরণে গর্জিলা একেবারে ভস্ম হয়ে যায়। এরপর টুনি তার জাদু দিয়ে সেই ছাই ভস্ম মাটিতে মিশিয়ে দেয় এবং ওই গর্জিলা চিরকালের মতো নিশ্চিহ্ন হয়ে যায়। এদিকে পরী তার জাদু দিয়ে গুগলির জ্ঞান ফিরিয়ে আনে। এরপর তারা সকলে মিলে সেই মায়াবী দরজার মধ্যে দিয়ে নিজেদের জঙ্গলে ফিরে আসে। এরপর পরী ও টুনি দুজনে মিলে ওই মায়াবী দরজার পথ চিরকালের মতো নষ্ট করে দেয়।